ভারতের পশ্চিমবঙ্গে 3 মাস কারাভোগের পর দেশে ফিরেছেন 40 জেলে। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পাসে যশোরের বেনাপোল চেক পোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে। 18 আগস্ট বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে সামুদ্রিক ঝড়ের কবলে পড়েন বাংলাদেশের অনেক জেলে। সে সময় সমুদ্রে ভেসে যাওয়া জেলেদের উদ্ধার করে ভারতীয় জেলে এবং সেখানকার কোস্টগার্ড পুলিশ। ওই সময় 90 জনকে উদ্ধার করলেও একজনের মৃত্যু হয়। আটকদের মধ্যে 40 জনের নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের কলকাতা ডেপুটি হাইকমিশনারের পক্ষ থেকে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। এদের মধ্যে 6 জন পিরোজপুর এবং 34 জন বরগুনা জেলার বাসিন্দা। ভারতে নিযুক্ত বাংলাদেশি উপ হাইকমিশনার মারেফাত তারেকুল ইসলাম জাগো নিউজকে বলেন, ফেরত আসা বাংলাদেশি 40 জেলের মধ্যে কাকদ্বীপের বন্ধুপুর ফ্লাড সেন্টারে নিরাপত্তা হেফাজতে ছিলেন 23 জন, বাকি 17 জন ছিলেন মইপিঠ এলাকায়। খুব তাড়াতাড়ি আরো 26 জনকে ফেরত পাঠানো হবে। দুই দেশের সহযোগিতায় এটা দ্রুত সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তিনি।